মঙ্গলবার সন্ধ্যার দিকে শাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রানীবাজার স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে জামায়াত সমর্থিত 4 প্রার্থী জয়ী হয়, আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা প্রায় সবগুলো পদে পরাজিত হয়। এরই জের ধরে পরাজিত প্রার্থীর লোকজন জয়ী প্রার্থীদের বাড়িতে হামলা চালায়। সে সময় দুলাল নামে জামায়াতের এক সমর্থক গুরুতর আহত হয়, হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আহত 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।